निश्चय मरीब आमार कानु हेनो घुमनो निधि आमी कारे दिए जाबो कारे दिए बाजाबो दिए बाजाबो आमार कृष्ण हेनो गुणो निधि आमी जतन करे दिए बाजाबो कृष्ण हेनो गुणो निधि आमी जतन करे दिए बाजाबो। এই অন্ধদের একটু দেখবেন বাবারা ভাইয়েরা মা বোনেরা দেখবেন মোরা দুটিতে যেন দুটো খেয়ে বেঁচে থাকতে পারি ভগবান আপনাদের মঙ্গল করবেন। এই মা বলছে দুটিতে বলছিস কেন রে তোর সাথে তো আর কেউ নেই। চলো তো খুঁজে পাচ্ছি না। একই ভাবের কথা বললি নাকি যে বোন? না গো বাবু সত্যি ছিল, কদিন হলো হাইরে গেছে। তা কে ছিল তোর ভাতা? আর কে হবে বাবু, সে হয়তো নতুন মাখতে তোকে ফেলে পালিয়েছে। সেও তো চোখে দেখে না কো, যাবে আর কোথায়। কি হয়েছে রে চম্পা? এই তো এই বাবু আমারে চেনে, একই শুধো না যতীন আমার বর ছেলে কি না। কি হয়েছে যতীনের? আজ 4-5 দিন হয়ে গেল সে মিনছের কোনো খবর নাই কো। আমি নামবো এই স্টেশনে, আমার সাথে আয়। আচ্ছা কি হয়েছে খুলে বলতো, এত ভালো গাইতো যতীনদা, আমি ওকে দিয়ে বছর দশেক আগে আমাদের পাড়ায় একটা প্রোগ্রামে গান গাইয়েছিলাম। আয় আয় স্টেশনের সামনেই আমার হোটেল, চল দুপুরে মাছ ভাত খেয়ে নিবি। আয় মাছ ভাত খাওয়াবে? হ্যাঁ পেট ভরে খেয়ে নিবি চল। কিন্তু যতীনদা তো তোকে ফেলে পালিয়ে যাওয়ার লোক নয়। আচ্ছা খবর নিয়েছিলি চারপাশে? হ্যাঁ গো, কোথায় না কোথায় গেছি খুঁজতে খুঁজতে, কতজনকে জিগিয়েছি কেউ বলতে পারেনি কো। সে মিনছে পুরো উবে গেল দুনিয়া থেকে। আয় আয় এই বেঞ্চে বস, আগে খেয়ে নে, আমি কাস্টমার সামলে দুপুরে তোর সাথে কথা বলবো। যতীনদার মতো ভালো মানুষ উবে যাবে এ তো হতে পারে না, দেখতে হবে ব্যাপার। এই ভোলা, এই এখানে চম্পাকে একটা মাছ ভাত দে, আয় এক্সট্রা ভাত দিবি আর আর একটা লিভারের কারিও দিয়ে দিস। চম্পা তুমি খাও, আমি দোকান সামলাই। এই দোকানে বসে যতীনদা আমাকে কত ফকিরি গান শুনিয়েছে, আমি সেগুলো রেকর্ড করে রেখেছি আমার কালেকশানে। হ্যাঁ 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 জল দে জল দে, খাও বোন পেট ভরে খাও। ভগবান আপনার মঙ্গল করবেন বাবু। এই চম্পা নিয়ে কাদা একেবারে। এই চম্পা বিকাল হয়ে গেছে, ওঠ। মা দেখেছো একেবারে খেয়াল নেই কো। যা ড্রাম থেকে জল নিয়ে মুখ ধুয়ে আয়। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। এবার বলতো ঘটনাটা কি। একদিন ঘুম থেকে উঠে দেখি মানুষটা নেই। সেটা কতদিন আগে? তা 4-5 দিন হবে। তার আগের রাতে কিছু হয়েছিল? কি হবে, পয়সা গোনাগুনতি শেষ করে মুড়ি খেয়ে দুজনে চাদর ঢেকে শুয়ে গেলাম। সকালে উঠে দেখি মিনছে হাওয়া। প্রথমে ভাবলাম হাগদে মুততে গেছে চলে আসবে, কিন্তু বেলা গড়িয়ে গেল সে এলো না কো। ভালো করে ভেবে দেখ তার আগের রাতে বা সারাদিনের কোনো সময় কিছু অন্যরকম হয়েছিল কিনা। কি আবার হবে, সারাদিন টেনে টেনে দুয়ে মিলে গান গেয়ে ভিক্ষে করেছি। তোর সাথে যতীনদার ভাব ভালোবাসা ছিল তো, মানে সে মাল অন্য কারুর সাথে ভিড়ে যায়নি তো? সে বুড়ো আগের রাতে আমাকে চুমা খেলো ফোগলা দাঁতে, আই লাভ ইউ বললো,
আর সে হঠাৎ অন্য মেয়ে ছেলে নিয়ে বেগে পড়বে? চব্বিশ ঘন্টা বলে গায়ে গা টেকিয়ে ঘুরে বেড়াচ্ছি, তেমন হলে আমার খেয়াল পড়তো নিকো? তাছাড়া সে বুড়োকে কোন মাগি নেবে পীড়িত করতে? হ্যাঁ, দাঁত নেই, কোমর ভাঙা, ধ্বজভঙ্গ। তাহলে গেল কোথায়? আচ্ছা, মুড়ে ফুড়ে গেল না তো? তাইলে তো আর পিএ বডি পেত। আচ্ছা, একটা কথা মনে পড়লো, সেদিন সন্ধেবেলা প্ল্যাটফর্মের বাথরুমের সাইডে একটা লোকের সাথে কিছু কথা বলছিল গো, আমাকে পরে বললো সে নাকি হেবি বড় লোক। আচ্ছা, পুলিশে জানিয়েছিস? দূর, আমরা কি মানুষ যে পুলিশ আমাদের কথা শুনবে? আমার সাথে থানায় চল, জিডি করে রাখি। না গো বাবু, না, পুলিশে বড্ড ভয় করে গো বাবু। আরে আমি আছি তো, চল। আচ্ছা আচ্ছা, দাঁড়াও, লাস্ট একবার মোবাইলে ট্রাই করে নি। গড় মেরেছে, তোদের মোবাইলও আছে নাকি? এক জায়গায় গান গাইতে গেছিলাম, দুজনকে দুটো 500 টাকার জিও কিনে দিয়েছিল, গানও শোনা যায়, ফোনও করা যায়। এই এই যে চিনিস মাইরি তোরা, কর কর ফোন করে দেখ। একটু কল করে দাও না, এই দেখো এই একটাই নাম্বার আছে, এই সেইটা ওর, টিপলেই বাজবে। দে। দ্য নাম্বার ইউ আর কলিং ইজ কারেন্টলি সুইচড অফ। আপনি যে নম্বরটিতে ফোন করেছেন সেটি এখন বন্ধ আছে। সুইচ অফ বলছে? আর আমি মাগিটাকে যাই জিজ্ঞেস করি, ওই সুইচ অফই বলতে থাকে বারবার। নে হয়েছে, চল এবার থানায় চল। চলো দেখি কি হয়। আমি কিছু বলবো নিকো, তুমি পুলিশকে সব বলবে। আচ্ছা আচ্ছা, চল চল আমি বলবো। এই রিকশা! কি বাবু! এই এদিকে এদিকে উঠে পড়ো ভাই, তুমি আমার বাইক ফলো করে এসো, পুলিশ স্টেশন যাবো। দু মাস পর অনেকদিন তোমাদের সাথে দেখা হয় না, তোমরা কি আর এই লাইনে বেচা কেনা করো না? এ তোর স্বপ্নাদি তো আমাকে ছেড়ে দিয়েছে, নতুন ভাতার জুটি বোধহয় ভেঙে গেছে। সে কি গো, কোথায় গেল? দেখো তোমাদের তো খুব পিরিত ছিল গো, চলে গেল? আরে কোথায় গেল জানি না, সেও তো প্রায় মাস দেড়েক হয়ে গেল। মুছ কাপড় নাও নি? হ্যাঁ, শালি পুরো লুকিয়ে গেছে, পুরো ভ্যানিস। ছাড় স্বপ্নের কথা ছাড়, যতীন দা কোথায়, তুই একা? হ্যাঁ, যতীন দাও তো হাওয়া। হুম, সে কি রে? হ্যাঁ গো, সে বুড়োকে তো কোনো মেয়ে ছেলে নেবে না, তোমার সেক্সি স্বপ্নকে নিয়ে পাইলে গেছে? দুর্বা, আমি সেটা বলেছি, আমি বলছি গন্ডগোল আছে, গন্ডগোল আছে। কি গন্ডগোল? আমি লোকটাকে দেখেছি, দু তিন দিন ধরে স্বপ্নার সাথে গুজগুজ করতো, রাতের দিকে জিজ্ঞেস করলে বলতো সেই লোক নাকি আমাদের বড় লোক বানিয়ে দেবে, সে মাগি সেই লোকের সাথেই কেটে পড়েছে। আমার ব্যাগে হাত ঢোকাও। যাস সাবা, কেন রে? ওই ওই দেখো একটা মোবাইল আছে, একটা বের করো। ওই 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 ওই, তুই সালি মোবাইল পেলি কোত্থেকে? যা বলছি করো। হ্যাঁ কল করে ধরলে আমাকে দাও। হ্যাঁ চম্পা বলো। হ্যালো হ্যালো প্রতিম দাদা বাবু, আর একজন ভ্যানিশ হয়েছে, তাও মাস দেড়েক হয়ে গেল, তুই বলেছিলে খবর থাকলে দিতে,
এটা পুলিশকে জানানো উচিত কি? হ্যাঁ বলে বলো চম্পা। হ্যালো, এই কথাটা কেটে কেটে যাচ্ছে। হ্যালো 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 করিমকে সঙ্গে নিয়ে সেই প্রতিম আবার থানায় গেল। পুলিশ ডিপার্টমেন্ট নড়ে চড়ে বসল। অতিরিক্ত পুলিশ সুপারের নির্দেশে সদ্য জয়েন করা তরুণ অফিসার অভিনব দাশগুপ্ত কেসটার দায়িত্ব নিলেন। আমার নাম অভিনব দাশগুপ্ত। চাকরিতে জয়েন করার পর এটা আমার সেই অর্থে প্রথম বড় কেস। এই প্রথমবার আমি একটা কেস সম্পূর্ণ স্বাধীনভাবে লিড করছি, কিন্তু কেসটা খুবই অদ্ভুত। আমি কাজে নেবে দেখলাম এনজেপি থেকে শুরু করে প্রায় গুয়াহাটি পর্যন্ত স্টেশনগুলো থেকে গত দু বছরে প্রায় 23 জন ভবঘুরে পরপর নিখোঁজ হয়ে গেছে, 15 দিন থেকে 1 মাসের গ্যাপে। আমি এই ভ্যাগাবন্ডদের উধাও হয়ে যাওয়ার প্যাটার্নটা লক্ষ্য করলাম। তারপর আমাদের ডিপার্টমেন্টের গোটা 4 পুরনো সস্তার খোচরকে নানান প্ল্যাটফর্মে ভবঘুরে সাজিয়ে ছেড়ে দিলাম, এক এক দিন এক এক প্ল্যাটফর্মে। আর অপেক্ষা করতে লাগলাম জালে মাছ পড়ে কিনা। সংসার জায়গা নাই যে তার লুকাইবার, গোপনেতে গেল সে মিমের ঘরে। কামিনীর গহীন কামসা গোরে অমাবস্যায় মিম থাকে না, আলেফ তারে যা গাহিয়া সাধন করলে দক্ষিণ পাশে মিলবে তারে। কামিনীর গহীন কামসা গোরে। অভিনয় অভ্যুদয় দে, অনিকেত দেব, রায়তী ভট্টাচার্য এবং দেবাশিস। শব্দগ্রহণ এবং আবহ বিন্যাস শুভদীপ গুহ। মিশ্রণ এবং সম্পাদনা প্রিয়ম আইচ। নাটক ও নির্দেশনা দেবাশিস। সামগ্রিক পরিকল্পনা রায়তী ভট্টাচার্য।